হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। প্রতিবারের মতো এবারও হাজির হয়েছি নতুন কিছু টিপস নিয়ে। ফল হিসেবে কলা খুবই সুস্বাদু একটি ফল, যা ছোট বড় সবারই পছন্দের। তাছাড়া কলা অনেক পুষ্টি সমৃদ্ধ একটি ফল। কিন্তু জানেন কি, কলার মোচাতেও রয়েছে অসাধারণ পুষ্টিগুণ, যা মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কলার মোচা নানা রোগ থেকে মুক্তি দিতে সক্ষম। পুষ্টি বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে কলার ফুল বা কলার মোচার উপকারিতা সম্পর্কে জানানো হয়। চলুন তবে জেনে নেওয়া যাক সেগুলো সম্পর্কে। ভিডিওটি সম্পূর্ণ দেখার পূর্বে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যেন নিত্য নতুন আপডেট পেয়ে যান। নাম্বার ওয়ান, পুষ্টি উপাদান। কলাতে যেসব পুষ্টি উপাদান থাকে সেগুলো তো আছেই, পাশাপাশি মোচাতে আরও থাকে মেন্থলের নির্যাস, যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এছাড়াও এতে রয়েছে ভিটামিন B6, ভিটামিন C এবং আঁশ। আরও আছে ভিটামিন E, প্রোটিন এবং অন্যান্য পুষ্টি উপাদান, যা শরীরের জন্য উপকারী। নাম্বার টু, রজচক্র স্বাভাবিক রাখা। কলার ফুল রজকালীন ব্যথা কমায় এবং প্রজেস্টেরনের উৎপাদন বৃদ্ধি করে রক্ত স্বল্পতা হ্রাস করে। এটা পেটের সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য, পেট ফোলা ভাব এবং পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। নাম্বার থ্রি, মন ভালো রাখে। এতে রয়েছে ম্যাগনেসিয়াম, যা উদ্বেগ ও হতাশা কমায়, মন মেজাজ ভালো রাখতে সাহায্য করে। নাম্বার ফোর, ডায়াবেটিস নিয়ন্ত্রণ। কলার মোচায় আছে ফেনলিক অ্যাসিড, যা অন্যান্য বায়োঅ্যাক্টিভ, যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে বেশ কার্যকর। নাম্বার ফাইভ, বুকের দুধ বৃদ্ধি করে। কলার ফুল বা মোচায় রয়েছে প্রাকৃতিক গ্যালাকটাগাল, যা স্তন্যদানকারী মায়ের বুকের দুধ বৃদ্ধি করতে সাহায্য করে। নাম্বার সিক্স, ত্বকের জন্য ভালো। এতে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট, তাই কলার মোচা অকালে বৃদ্ধ হওয়া ও বয়সের ছাপ পড়া ধীর করে। এছাড়া ত্বকের গঠন উন্নত করে বলিরেখা কমায়। নাম্বার সেভেন, দীর্ঘস্থায়ী সংক্রমণ কমায়। কলার মোচায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উন্মুক্ত রেডিকলের বিরুদ্ধে কাজ করে, জারণক্ষয় প্রতিহত করে এবং হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি কমায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।